হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ১৩তম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তোমরা যারা ইংরেজি অ্যাসাইনমেন্টটি এখনও দেখোনি, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, দেখে নিতে পারো। তো প্রথমে আমরা এই অ্যাসাইনমেন্টের কোশ্চিনটা একটু দেখে আসি। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চিন, নির্ধারিত কাজ এটা ৩, অধ্যায় ৩ নম্বর, আর অধ্যায়ের শিরোনাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা এখানে মূল বিষয়, তোমাকে দুটা কাজ দিয়েছে। প্রথম কাজ হচ্ছে ক নম্বর, হিসাব চক্রের বিভিন্ন ধাপ সহ একটা চিত্র উপস্থাপন করতে হবে। দুই নম্বর, কয়েক ৫টা লেনদেন দেওয়া আছে, এই ৫টা লেনদেনের উপর ভিত্তি করে তোমাকে হিসাব সময়ের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত করতে হবে। তার মানে কি, জাবেদা দিতে হবে, তারপর ডেবিট আর ক্রেডিট পক্ষ চিহ্নিত করতে হবে। তো পর্যায়ক্রমে আমি এখানে এই অ্যাসাইনমেন্টেরটা সাজাইছি উত্তরপত্র, চলো দেখে আসি। আর এখানে দেখো, তোমাদের প্রয়োজন হলে মোবাইল বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয় শিক্ষককে স্মরণাপন্ন হতে হবে। ইন্টারনেটের মাধ্যমে গুগল ও ইউটিউবের সহায়তা নেওয়া যায়। দেখো বলে দিয়েছে ইউটিউব বা গুগলের মাধ্যমে নেওয়া যেতে পারে। এখন অনেক মানুষ পণ্ডিত্য করে বলছে যে ইউটিউব থেকে লেখা যাবে না, এখানে নির্দেশনা দেওয়াই দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে ও গুগলের ইউটিউবের সহায়তা নিতে পারো। ওকে, তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা দেখি। দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা এবং এর প্রয়োগ, ক্রমিক নম্বর এটা ৩। ক নম্বর, হিসাব চক্রের বিভিন্ন ধাপ চিত্রের সাহায্যে তুলে উপস্থাপন করা হলো। প্রথমে হিসাব চক্র একটু সংজ্ঞা দিতে হবে। চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাব চক্র বলে। হিসাব চক্রের প্রধান ধাপ হচ্ছে ১০টি, এছাড়া দুটি ঐচ্ছিক ধাপ রয়েছে, ১ কার্যপত্র, ২ বিপরীত দাখিলা। এই দুটো কিন্তু ১০টার ভিতরে অন্তর্ভুক্ত আছে। কিন্তু এখন আসি নিচের চিত্রের সাহায্যে তুলে ধরা হলো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সোশ্যাল গ্রুপগুলোতে তুমি জয়েন হতে পারো, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে। এখন আমাদের কাঙ্ক্ষিত যে হিসাব চক্রের যে ধাপটা, এটা আমরা এখন দেখব। দেখো প্রথমে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এস দিয়ে আমি একটু ইন্ডিকেট করে দিলাম, স্টার্টিং পয়েন্ট। লেনদেন চিহ্নিতকরণ ও বিশ্লেষণ, দ্বিতীয় হবে জাবেদাভুক্তকরণ, ৩ নম্বর হবে খতিয়ান স্থানান্তরকরণ, ৪ নম্বর রেওয়ামেল, ৫ নম্বর সমন্বয় দাখিলা, ৬ নম্বর কার্যপত্র যেটা ঐচ্ছিক ধাপ, সমন্বিত রেওয়ামিল, তারপরে আছে আর্থিক বিবরণী, তারপরে সমাপনী দাখিলা, সমাপনী পর্ব পরবর্তী যে রেওয়ামিল তৈরি করতে হবে, তারপরে বিপরীত দাখিলা ঐচ্ছিক। তো আমরা দুইটা ঐচ্ছিক পেলাম, সেটা পূর্বে আলোচনা করেছি তোমাদের। তো এই হচ্ছে মোট তোমাদের ১০টি ধাপ। আমি একটু জুম আউট করে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও এটার। ওকে, এটুকু তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিও। এখন আসি আমাদের পরবর্তী প্রশ্ন, কি বলতেছে দেখি। সংশ্লিষ্ট হিসাব সময়ের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, লেনদেনটা দেখতে হবে, তারপরে সেখানে লিপিবদ্ধ করতে হবে। তো প্রথম লেনদেনটা কি জানুয়ারি, আচ্ছা নামটা দেখো, লিমন ট্রেডার্স ২০২১ সালের জানুয়ারি মাস। অবশ্যই টাইটেলে লিখতে হবে লিমন ট্রেডার্স, এখানে তুমি লিখতে পারো যে জানুয়ারি মাসটা লিখতে পারো, যে ২০২১ সালের জানুয়ারি মাস। জানুয়ারি ১, দোকান ভাড়া পরিশোধ করা হলো ২০০০০ টাকা। তাহলে তোমার পকেট থেকে অবশ্যই টাকা চলে গেছে, তাহলে একদিক দিয়ে তোমার খরচ বৃদ্ধি পাইছে এবং একদিক দিয়ে তোমার নগদ টাকা চলে গেছে। তাহলে কি হবে, ভাড়া হিসাব ডেবিট ২০০০০ টাকা, নগদন হিসাব ক্রেডিট ২০০০০ টাকা। পরবর্তী দুই নম্বর যে লেনদেনটা আছে, সেটা হচ্ছে জানুয়ারি ৫ তারিখের ধারে পণ্য ক্রয় ৫৭,০০০ টাকা। তুমি পণ্য ক্রয় করেছো ঠিকই, কিন্তু সেটা ধারে, টাকা পে করনি, তাহলে তুমি কি দায়বদ্ধ হয়ে আসো। তাহলে একদিক দিয়ে তোমার খরচ বৃদ্ধি পেলো, তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব ক্রেডিট, যেহেতু দায় আসো তুমি পাওনাদার অথবা প্রদেয়। প্রদেয় আধুনিক নাম, পাওনাদার হচ্ছে কি সনাতন নাম। তো ৫৭,০০০ টাকা এপাশে বসাই দিবা। এখন আসি পরবর্তী আটটা লেনদেন হচ্ছে, দেখো জানুয়ারি ১০ তারিখে ব্যাংক থেকে উত্তোলন করা হলো ২৫,০০০ টাকা।
তোমার ব্যাংকে টাকা ছিল 25,000 টাকা, বা যাই হোক 1,00,000 টাকা ছিল, তুমি তার ভিতর 25,000 টাকা তো উত্তোলন করেছো। তাহলে কি হবে, এখানে উত্তোলন সব হবে না? হবে না, কারণ তোমার নগদ টাকা এখানে আসতেছে। তাহলে নগদান হিসাব ডেবিট 25,000 টাকা, আর ব্যাংকের টাকা কি কমে যাচ্ছে, তাহলে ক্রেডিট 25,000 টাকা। ক্লিয়ার? এখন পরবর্তী একটা আরও দুইটা লেনদেন আছে, সেটা হচ্ছে জানুয়ারি 20 তারিখ আর জানুয়ারি 28 তারিখ। তা জানুয়ারি 20 তারিখ দেখো, ক্রয় ফেরত 4,000 টাকা। তুমি যে পণ্য ক্রয় করেছিল পূর্বে, সেই পণ্য থেকে তুমি কি করলা, 4,000 টাকা ফেরত দিয়ে দিলা। তাহলে তোমার টাকা কি কমলো না বাঁচলো? বাঁচলো। তাহলে তোমার কি হলো, নগদান সরি পাওনাদার হিসাব ডেবিট 4,000 টাকা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 4,000 টাকা। যেহেতু তুমি দায়বদ্ধ ছিলা, তো সেখান থেকে পাওনাদার কি হ্রাস পেয়ে গেল। আর দায় যেহেতু হ্রাস পেলে কি ডেবিট হয়, আর বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর ক্রয় হ্রাস ক্রয় কি বৃদ্ধি পেলে ডেবিট, আর ক্রয় যদি হ্রাস পায় ক্রেডিট, আর ক্রয় ফেরত ক্রেডিট হয়। এক কথা ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, এটা সোজা হিসাব। তো 4,000 টাকা। এখন পরবর্তী লেনদেন, লাস্ট ফাইনাল লেনদেন হচ্ছে কি, পুরাতন টেবিল বিক্রয় 2,500 টাকা। এখন দেখো, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখন বিক্রয় করেছো তুমি পুরাতন টেবিল বিক্রয়, এখানে তুমি দুইটা ভাবে লেনদেন করা যায়। একটা কেউ করে নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এখানে তুমি কোনো পণ্য বিক্রি করছো না, তুমি কি পণ্য কি করছো, টেবিল বিক্রয় করছো, এটা তোমার একটা সম্পদ ছিল, তাই এখানে তুমি লিখে পাকি আসবাবপত্র। ক্লিয়ার? তো এভাবে তুমি যদি এই অ্যাসাইনমেন্টটা যদি তৈরি করে দাও, তাহলে অবশ্যই তুমি একটা অতি উত্তম মার্ক পাবা, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে, নানারূপে উপস্থান করলে তুমি অতি উত্তম মার্ক পাবা। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক দিও, শেয়ার করো, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।